রাজশাহী ও বগুড়ায় বেড়েছে চালের দাম। যদিও কৃষি বিভাগ ও খাদ্য অধিদপ্তর বলছে দেশে চালের কোনো সংকট নেই, বরং উদ্বৃত্ত রয়েছে। সংকট না হলেও দাম বাড়ার প্রশ্নে খুচরা ও পাইকারি ব্যবসায়ী এবং মিল মালিকরা একে অপরকে দায়ী করছেন। আর বিশেষজ্ঞরা বলছেন, বাজার মনিটরিংয়ের অভাবে অসাধু ব্যবসায়ীরা সুযোগ নিচ্ছেন। বাজার নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট সব দফতরের সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনার কথা জানান বিভাগীয় কমিশনার। রাজশাহী থেকে মতিউর মর্তুজা ও বগুড়া থেকে আব্দুল সালাম বাবুর তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। রাজশাহীর পবা উপজেলার আলিমগঞ্জের কৃষক গোলাম মর্তুজা প্রায় 2 বিঘা জমিতে ধান চাষ করেন। তিনি মৌসুমে যে ধান 800 থেকে 1000 টাকা মনে বিক্রি করেন, তাকেই মৌসুম শেষে সেই ধানের চাল 2150 থেকে 2200 টাকা মনে বাজার থেকে কিনতে হচ্ছে। এই কৃষক জানান, ধান চাষ করে শ্রমিক ও সার কীটনাশকের টাকা পরিশোধ করতে অধিকাংশ ধান বিক্রি করতে হয়, পরে বাজার থেকে চাল কিনতে হয় তাদের। 1 বিঘা জমি খরচ করে আপনার 10-12 হাজার টাকা, আমি কাইটা মেড়া দেখা যায় যে আমার 2000-3000 টাকা লস থাকে, আর আপনার চাল কিনতে যাই যখন তখন 50-60-75। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। গোলাম মর্তুজার মতো একই দশা অন্যান্যদেরও। সার বিষ সব দিয়ে আমাদের লাভ হয় না, আমরা কৃষক তো ধান বেচে চাউলের মতো ইয়া পাই না, লাভ পাই না। হঠাৎ করেই চালের দাম বাড়ায় বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। তারা জানান, প্রতি কেজিতে 2 থেকে 5 টাকা দাম বেড়েছে। এর আগে এই চাউলগুলো আমি 60 টাকা কেজি নিচ্ছি, এখন 65 নিচ্ছি। আর গত মাসে দাম নিয়েছিল 1750, এখন বলতেছে এটা পুরাতন নাকি আছে গত বছরের চাল, এটা 1800 টাকা যাচ্ছে। যদিও কৃষি বিভাগ ও খাদ্য অধিদপ্তর বলছে চালের কোনো সংকট নেই, বরং উদ্বৃত্ত রয়েছে। সরকারি ভাবে প্রায় 20,000 মেট্রিক টন আমাদের চাল মজুত রয়েছে, এছাড়া আমাদের গম এবং ধান কিছু মজুত রয়েছে। আমাদের এই জেলাতে ধানে চালের যে চাহিদা তার চেয়ে বেশি উৎপাদন হয়, এবং যদি সহজ কথায় বলি তাহলে এটা উদ্বৃত্ত জেলা। সংকট না হলেও দাম বাড়ার প্রশ্নে খুচরা ও পাইকারি ব্যবসায়ী এবং মিল মালিকরা একে অপরকে দায়ী করছেন। পাশাপাশি মৌসুমি মজুতদারের কারণে দাম বাড়তে পারে বলে জানান মিল মালিকরা। মিলের রেট বেশি, আমরা ওখান থেকে বেশি রেটে কিনতেছি, বেশি বেশি দামে বিক্রি করতেছি। বেড়ে গেছে আটার চাল কেজিকে 2 থেকে 3 টাকা, কাটারি বেড়ে গেছে আপনার 2.5 থেকে 3 টাকা। আমরা কিন্তু এর মধ্যে কোনো চালের দাম কিন্তু মিল গেটে বাড়ে নাই। যারা স্টকার বা যারা এই ব্যবসার সাথে সম্পৃক্ত নয় তারাও কিছু স্টকার আছে। মনিটরিং এর অভাবে অসৎ ব্যবসায়ীরা সুযোগ নিচ্ছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। এই মুহূর্তেও আমরা একটা নতুন বাংলাদেশে এসেছি, সেই মুহূর্তে যদি এই ধরনের কারসাজি চলে এটা খুবই দুঃখজনক। আমি বলবো সরকারের যে বাণিজ্য মন্ত্রণালয় আছে তাদের এই বিষয়টাকে গুরুত্ব সহকারে দেখা। বিভাগীয় কমিশনার জানান, দ্রুতই বাজার নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট সব দপ্তরের সমন্বয়ে যৌথ অভিযান চালানো হবে। প্রত্যেকটি বস্তার মধ্যে কিন্তু কত তারিখে উৎপাদন কি মূল্যে যাচ্ছে সেটা দেওয়ার কথা, যদি কোথাও না দেয় তাহলে কিন্তু তাদের ওই চালকলটি আমরা বন্ধ করে দিতে পারবো। কৃষি ও কৃষককে বাঁচানোর পাশাপাশি সাধারণ ক্রেতাদের স্বার্থ রক্ষায় কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি ভুক্তভোগীদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।